হ্যালো এভরিওয়ান, আমি রিয়াদ, ক্লাসি ফিউচার থেকে। আজকে আমরা পড়বো কম্পোজিশন 11, কম্পিউটার অর দি ইউজেস অফ কম্পিউটার ইন এভরিডে লাইফ। অলরাইট, শুরুতেই জানিয়ে রাখি আমরা কীভাবে কম্পোজিশনটি পড়তে যাচ্ছি, কারণ আমরা জানি কম্পোজিশন বা রচনা টাইপের জিনিসগুলো আসলে মুখস্থ করে হয় না, এগুলো আমাদেরকে যথেষ্ট জ্ঞান রাখতে হয় এবং আমরা ফ্রি হ্যান্ডে লিখতে পারি। সেক্ষেত্রে আমরা কীভাবে পড়বো সেটা আপনাকে জানাই। অ্যাট ফার্স্ট আমরা সম্পূর্ণ কম্পোজিশনটি লাইন বাই লাইন অনুবাদ করে পড়বো, যাতে করে প্রত্যেকটি সেন্টেন্স আমরা বুঝতে পারি, এবং তারপর আমরা সম্পূর্ণ কম্পোজিশনটি ইংলিশ লাইনগুলোই শুধু পড়বো, মানে শুধু ইংলিশ কম্পোজিশনটি, এবং সর্বশেষে আমরা কম্পোজিশনটির বাংলা অনুবাদ শুনবো বা পড়বো, যাতে করে আমরা এ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখতে পারি এবং ফ্রি হ্যান্ডে লিখতে পারি। আর এ সম্পর্কে একটা শর্ট ফিল্ম তুলে ধরা হবে ভিডিও শেষে, অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, যাতে করে আপনি একটা ভালো ধারণা পেতে পারেন। অলরাইট, লেটস গেট স্টার্টেড। কম্পিউটার, দি ইউজেস অফ কম্পিউটার ইন এভরিডে লাইফ। কম্পিউটার, দৈনন্দিন জীবনে কম্পিউটারের ব্যবহার। নাও উই লিভ ইন অ্যান এজ অফ কম্পিউটার্স, এখন আমরা কম্পিউটারের যুগে বাস করি। উই ক্যান সি দ্য ওয়ান্ডার্স অফ কম্পিউটার্স অ্যারাউন্ড আস, আমরা আমাদের চারপাশে কম্পিউটারের বিস্ময়কর জিনিসগুলো দেখতে পাচ্ছি। ইট ইজ অ্যান আল্ট্রা মডার্ন ইলেকট্রনিক ডিভাইস অফ মডার্ন টেকনোলজি, এটি আধুনিক প্রযুক্তির একটি অতি আধুনিক বৈদ্যুতিক যন্ত্র। বাট ইট হ্যাজ নো ক্যাপাসিটি টু ডু এনিথিং বাই ইটসেলফ, তবে এটি নিজের থেকে কিছু করার ক্ষমতা নেই। ইট ওয়ার্কস অন দ্য বেসিস অফ commerce given by the operator, এটি অপারেটরের প্রদত্ত আদেশের ভিত্তিতে কাজ করে। ইট ক্যান সলভ মেনি কমপ্লিকেটেড প্রবলেমস উইথইন আ শর্ট টাইম, এটি অল্প সময়ের মধ্যে অনেক জটিল সমস্যা সমাধান করতে পারে। কম্পিউটার্স ওয়ার নট ইনভেন্টেড ওভারনাইট, রাতারাতি কম্পিউটার আবিষ্কার হয়নি। ইট টুক আ লং টাইম অ্যান্ড হার্ড লেবার টু ইনভেন্ট আ কম্পিউটার, কম্পিউটার আবিষ্কার করতে দীর্ঘ সময় এবং কঠোর পরিশ্রম লেগেছিল। মেনি ভোটারস অফ সায়েন্স ওয়ার্কড হার্ড, বিজ্ঞানের অনেক সমর্থক কঠোর পরিশ্রম করেছিল। দিস কম্পিউটার ইজ দ্য রেজাল্ট অফ হার্ড লেবার of them. A computer tader kothor porishromer folafol. First of all, Pascal invented the theory of digital calculating system in 1642. Protomoto Pascal 1642 sale digital calculating system totto ti abishkar korechilen. Though his attempts were not crowned with success, initiated the research which paved the way to the invention of computers. Jodio tar protesta shafoller sathe mukut dewa hoyechilo na, tobo gobeshona shuru korechilen ja computer abishkarer poth proshosto korechilo. Then Charles Babbage invented the structure of computers at first in 1833. তারপরে চার্লস ব্যাবেজ 1833 সালে প্রথম কম্পিউটারের কাঠামো আবিষ্কার করেছিলেন। So he is called the father of modern computers. সুতরাং তাকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। His invented computer had 5 parts. তার উদ্ভাবিত কম্পিউটারটির 5টি অংশ ছিল। These were store, mill, control, input and output. এগুলি ছিল store, control, input এবং output. After that, Mr. Howard Aikin. তারপরে Mr. Howard Aikin. Finally, by following the structure of computers of Babbage, Harvard University and IBM company combinedly invented the modern electronic computer in 1944. অবশেষে ব্যাবেজ কম্পিউটারের কাঠামো অনুসরণ করে 1944 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং IBM কোম্পানি একত্রিত হয়ে আধুনিক বৈদ্যুতিক কম্পিউটার আবিষ্কার করেছিল। After this, it has been rapidly modified and many other computers have been invented. এরপরে এটি দ্রুত পরিবর্তন করা হয়েছে এবং আরো অনেক কম্পিউটার উদ্ভাবিত হয়েছে। A computer performs three functions. একটি কম্পিউটার তিনটি কাজ সম্পাদন করে। It receives data, processes data by various computations and emits data. এটি ডেটা গ্রহণ করে, বিভিন্ন গণনা দ্বারা ডেটা প্রসেস করে এবং ডেটা নির্গত করে। At first, the details of work are put into the input of computers. প্রথমে কম্পিউটারে ইনপুটে কাজের বিবরণ দেওয়া হয়। It is called a program. একে প্রোগ্রাম বলা হয়। Every computer has a machine language of its own and accordingly a computer functions. প্রত্যেকটি কম্পিউটারের নিজস্ব একটি যান্ত্রিক ভাষা রয়েছে এবং সেটি কম্পিউটারের কাজ অনুযায়ী। মেশিন ল্যাঙ্গুয়েজ ইজ নট ফিক্সড, যন্ত্রের ভাষা অপরিবর্তনীয় নয়। ইট ভ্যারিজ ফ্রম মেশিন টু মেশিন, প্রোগ্রামস রিটেন ইন মেশিন ল্যাঙ্গুয়েজ আর মেশিন ডিপেন্ডেন্ট and they are only good for that particular machine. এটি মেশিন থেকে মেশিনে পরিবর্তিত হয়, লেখা হয় মেশিনের উপর নির্ভর করে এবং এটি কেবলমাত্র সেই বিশেষ মেশিনের জন্যই ভালো। কম্পিউটার্স আর ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স, কম্পিউটারগুলো আধুনিক বিজ্ঞানের অন্যতম দরকারি উদ্ভাবন। ইট হ্যাজ গিভেন আইস টু দি ব্লাইন্ড, হেয়ার টু দি ডিফ, লেগস টু দি লেম অ্যান্ড ওয়ার্ডস টু দি ডাম, এটি অন্ধকে চোখ দিয়েছে, বধিরকে কান দিয়েছে, পঙ্গুকে পা দিয়েছে এবং বোবাকে কথা দিয়েছে। ইট হ্যাজ বিন পসিবলি অনলি ফর কম্পিউটার
কম্পিউটার্স। এটি কেবলমাত্র কম্পিউটারের জন্যই সম্ভব হয়েছে। কম্পিউটার্স আর লাইক আলাদিনস ম্যাজিক ল্যাম্প। কম্পিউটারগুলি আলাদিনের জাদুর প্রদীপের মতো। ইট ইজ আ মিডিয়া অফ এডুকেশন। এটি শিক্ষার একটি মিডিয়া। ইন দি ডেভেলপ কান্ট্রিজ ইউজেস কম্পিউটার্স টু প্রিপেয়ার দিয়ার স্টাডি ম্যাটেরিয়াল। উন্নত দেশগুলিতে তাদের অধ্যয়নের উপকরণ প্রস্তুত করার জন্য কম্পিউটার ব্যবহার করে। দে লার্ন মেনি থিংস উইথ ইন দ্য শর্টেস্ট পসিবল টাইম। তারা স্বল্প সময়ের মধ্যে অনেক কিছু শিখে। রেজাল্টস অফ ভ্যারিয়াস এক্সামিনেশনস আর প্রিপেয়ার্ড অ্যাকুরেটলি উইথ দি হেল্প অফ কম্পিউটার্স উইন দি শর্টেস্ট স্প্যান অফ টাইম। বিভিন্ন পরীক্ষার ফলাফলগুলি স্বল্প সময়ের মধ্যে কম্পিউটারের সাহায্যে নির্ভুলভাবে প্রস্তুত করা হয়। নাওডেজ কম্পিউটার্স আর অলসো ইউজ টু ডায়াগনোস আ ডিজিজ। আজকাল কম্পিউটারও রোগ নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়। A newer process of operation has been invented by computers as an alternative of surgery. অস্ত্রোপচারের বিকল্প হিসেবে কম্পিউটার গুলি অপারেশনের একটি নতুন প্রক্রিয়া আবিষ্কার করেছে। It is used to grind stones in normal pathological tests. এটি সাধারণ প্যাথোলজিক্যাল পরীক্ষায় পাথর চূর্ণ করতে ব্যবহৃত হয়। At present, business, commerce, trade cannot be thought of without computers. বর্তমানে কম্পিউটার ছাড়া ব্যবসা বাণিজ্য সম্পর্কে চিন্তা ভাবনা করা যায় না। It is used to prepare documents, to make lists of goods, to store information and to prepare budgets, etc. এটি ডকুমেন্ট তৈরি করতে, পণ্যগুলোর তালিকা তৈরি করতে, তথ্য সংরক্ষণ করতে এবং বাজেট প্রস্তুত ইত্যাদিতে ব্যবহৃত হয়। The value of currency and price of share can be known instantly by the computer. মুদ্রা এবং শেয়ারের মূল্য কম্পিউটার তাৎক্ষণিকভাবে জানতে পারা যায়। In spite of having a good numbers of merits, computer have also some demerits. অনেক ভালো গুণ থাকা সত্ত্বেও কম্পিউটারের কিছু অপকারিতা রয়েছে। It weakens the eyesight of the operator. এটি অপারেটরদের দৃষ্টিশক্তি দুর্বল করে। দি কম্পিউটার ইজ দ্য ব্লেসিং অফ মডার্ন সায়েন্স। কম্পিউটার আধুনিক বিজ্ঞানের আশীর্বাদ। ইট হ্যাজ মেড আওয়ার লাইফ very easy and comfortable. এটি আমাদের জীবনকে খুব সহজ এবং আরামদায়ক করে তুলেছে। So we cannot think of our modern life without the golden touch of computers. সুতরাং আমরা কম্পিউটারের সোনার ছোঁয়া ছাড়া আমাদের আধুনিক জীবন সম্পর্কে ভাবতেও পারি না। But it is a matter of sorrow that it has not been fully introduced in Bangladesh. তবে দুঃখের বিষয় এটি আমাদের দেশে পুরোপুরি চালু হয়নি। So we should use computers all over Bangladesh. সুতরাং আমাদের পুরো বাংলাদেশ জুড়ে কম্পিউটার ব্যবহার করা উচিত। Computer. The uses of computer in everyday life. Computer as a blessing of science. Now we live in an age of computers. We can see the wonders of computers around us. It is an ultra-modern electronic device of modern technology. But it has no capacity to do anything by itself. It works on the basis of commerce given by the operator. It can solve many complicated problems with a short time. Computers were not invented overnight. It took a long time and hard labor to invent a computer. Many votaries of science worked hard. This computer is the result of hard labor of them. First of all, Pascal invented the theory of digital calculating system in 1642. Though these attempts were not crowned with success, initiated the research which paved the way to the invention of computers. The Charles Babbage invented the structure of computers at first in 1833. So he is called the father of modern computers. His invented computers had five parts. That's where store, mill, control, input and output. After that, Mr. Hayward again. Finally, by following the structure of computers of Babbage, Harvard University and IBM company combinedly invented the modern electronic computer in 1944. After this, it has been rapidly modified and many other computers have been invented. A computer performs three functions. It receives data, processes data by various computations and emits data. At first, the details of work are put into the input of computers. It is called a program. Every computer has a machine language of its own and accordingly a computer functions. Machine language is not fixed. It varies from machine to machine. Programs written in machine languages are machine dependent and they are only good for that particular machine. Computers are one of the most useful inventions of modern science. It has given eyes to the blind, ear to the deaf, legs to the lame and words to the dumb. It has been possible only for the computers. Computers are like Aladdin's magic lamp. It is a media of education.
in the developed countries use computers to prepare their study materials. They learn many things within the shortest possible time. Results of various examinations are prepared accurately with the help of computers within the shortest span of time. Nowadays, computers are also used to diagnose a disease. A newer process of operation has been invented by computers as an alternative surgery. It is used to grind stones in normal pathological tests. At present, business, commerce, and trade cannot be thought of without computers. It is used to prepare documents, to make lists of goods, to store information, and to prepare budgets, etc. The value of currency and price of share can be known instantly by the computer. In spite of having a good number of merits, computers have also some demerits. It weakens the eyesight of the operators. The computer is a blessing of modern science. It has made our life very easy and comfortable. So we cannot think of our modern life without the golden touch of computers. But it is a matter of sorrow that it has not been fully introduced in Bangladesh. So we should use computers all over Bangladesh. কম্পিউটার দৈনন্দিন জীবনে কম্পিউটারের ব্যবহার বিজ্ঞানের আশীর্বাদ হিসেবে কম্পিউটার এখন আমরা কম্পিউটারের যুগে বাস করি আমরা আমাদের চারপাশে কম্পিউটারের বিস্ময়কর জিনিসগুলো দেখতে পাচ্ছি এটি আধুনিক প্রযুক্তির একটি অতি আধুনিক বৈদ্যুতিক যন্ত্র তবে এটি নিজে থেকে কিছু করার ক্ষমতা নেই এটি অপারেটরের প্রদত্ত আদেশের ভিত্তিতে কাজ করে এটি অল্প সময়ের মধ্যে অনেক জটিল সমস্যা সমাধান করতে পারে রাতারাতি কম্পিউটার আবিষ্কার হয়নি কম্পিউটার আবিষ্কার করতে দীর্ঘ সময় এবং কঠোর পরিশ্রম লেগেছিল বিজ্ঞানের অনেক সমর্থক কঠোর পরিশ্রম করেছিল এই কম্পিউটার তাদের কঠোর পরিশ্রমের ফলাফল প্রথমত প্যাসকেল 1642 সালে ডিজিটাল ক্যালকুলেটিং সিস্টেম তত্ত্বটি আবিষ্কার করেছিলেন যদিও তার প্রচেষ্টা সাফল্যের সাথে মুকুট দেওয়া হয়েছিল না তবুও গবেষণা শুরু করেছিলেন যা কম্পিউটার আবিষ্কারের পথ প্রশস্ত করেছিল তারপরে চার্লস ব্যাবেজ 1833 সালে প্রথম কম্পিউটারের কাঠামো আবিষ্কার করেছিলেন সুতরাং তাকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয় তার উদ্ভাবিত কম্পিউটারটির পাঁচটি অংশ ছিল এগুলি ছিল স্টোর মিল কন্ট্রোল ইনপুট এবং আউটপুট তারপরে মিস্টার হাওয়ার্ড অ্যাকিন অবশেষে ব্যাবেজ কম্পিউটারের কাঠামো অনুসরণ করে 1944 সালে হার্ভার্ড ইউনিভার্সিটি এবং IBM কোম্পানি একত্রিত হয়ে আধুনিক বৈদ্যুতিক কম্পিউটার আবিষ্কার করেছিল এরপরে এটি দ্রুত পরিবর্তন করা হয়েছে এবং আরো অনেক কম্পিউটার উদ্ভাবিত হয়েছে একটি কম্পিউটার তিনটি কাজ সম্পাদন করে এটি ডাটা গ্রহণ করে বিভিন্ন গণনা দ্বারা ডেটা প্রসেস করে এবং ডেটা নির্গত করে প্রথমে কম্পিউটারের ইনপুটে কাজে বিবরণ দেওয়া হয় একে প্রোগ্রাম বলা হয় প্রত্যেকটি কম্পিউটারের নিজস্ব একটি যান্ত্রিক ভাষা রয়েছে এবং সেটি কম্পিউটারের কাজ অনুযায়ী যন্ত্রের ভাষা অপরিবর্তনীয় নয় এটি মেশিন থেকে মেশিনে পরিবর্তিত হয় লেখা হয় মেশিনের উপর নির্ভর করে এবং এটি কেবলমাত্র সেই বিশেষ মেশিনের জন্যই ভালো কম্পিউটারগুলি আধুনিক বিজ্ঞানের অন্যতম দরকারি উদ্ভাবন এটি অন্ধকে চোখ দিয়েছে বধিরকে কান দিয়েছে পঙ্গুকে পা দিয়েছে এবং বোবাকে কথা দিয়েছে এটি কেবল কম্পিউটারের জন্যই সম্ভব হয়েছে কম্পিউটারগুলি আলাদিনের জাদুর প্রদীপের মতো এটি শিক্ষার একটি মিডিয়া উন্নত দেশগুলিতে তাদের অধ্যয়নের উপকরণ প্রস্তুত করার জন্য কম্পিউটার ব্যবহার করে তারা স্বল্প সময়ের মধ্যে অনেক কিছু শিখে বিভিন্ন পরীক্ষার ফলাফলগুলি স্বল্প সময়ের মধ্যে কম্পিউটারের সহায়তায় নির্ভুলভাবে প্রস্তুত করা হয় আজকাল কম্পিউটারও রোগ নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় অস্ত্রোপচারের বিকল্প হিসেবে কম্পিউটারগুলি অপারেশনের একটি নতুন প্রক্রিয়া আবিষ্কার করেছে এটি সাধারণ প্যাথোলজিক্যাল পরীক্ষায় পাথর চূর্ণ করতে ব্যবহৃত হয় বর্তমানে কম্পিউটার ছাড়া ব্যবসা বাণিজ্য সম্পর্কে চিন্তা ভাবনা করা যায় না এটি ডকুমেন্ট তৈরি করতে পণ্যগুলোর তালিকা তৈরি করতে তথ্য সংরক্ষণ করতে এবং বাজেট প্রস্তুত ইত্যাদিতে ব্যবহৃত হয় মুদ্রার এবং শেয়ারের মূল্য কম্পিউটারে তাৎক্ষণিকভাবে জানতে পারা যায় অনেক ভালো গুণ থাকা সত্ত্বেও কম্পিউটারের কিছু অপকারিতা রয়েছে এটি অপারেটরদের দৃষ্টিশক্তি দুর্বল করে কম্পিউটার আধুনিক বিজ্ঞানের আশীর্বাদ এটি আমাদের জীবনকে খুব সহজ এবং আরামদায়ক করে তুলেছে সুতরাং আমরা কম্পিউটারের সোনার ছোঁয়া ছাড়া আমাদের আধুনিক জীবন সম্পর্কে ভাবতেও পারি না তবে দুঃখের বিষয় এটি বাংলাদেশে পুরোপুরি চালু হয়নি সুতরাং আমাদের পুরো বাংলাদেশ জুড়ে কম্পিউটার ব্যবহার করা উচিত অলরাইট আশা করি অনেক ভালো লেগেছে আপনার যদি এতেও না হয় আপনি ভিডিওটি কয়েকবার ঘুরে ঘুরে দেখতে পারেন আর অবশ্যই এই ভিডিওটি আপনাদের সেই সকল দুর্বল বন্ধুদেরকে শেয়ার করবেন যাতে করে তারা উপকৃত হতে পারে আর অবশ্যই লাইক দেবেন এই ভিডিওটিতে কারণ আমরা ভেবে নিব 500 লাইক পূর্ণ হলে আমাদের ভিডিওটিতে দেওয়া শ্রম সার্থক হয়েছে আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই ধরনের কন্টেন্ট থেকে যদি আমরা ভালো মতো সাবস্ক্রাইবার না পাই আমরা অবশ্যই কন্টেন্ট চেঞ্জ করতে বাধ্য হব এবং এই ধরনের কন্টেন্ট বানানো বন্ধ করে দেব অলরাইট দ্যাট প্রিটি মাচ ইট ফর টুডেস ভিডিও গাইস আই উইল ক্যাচ ইউ ইন আওয়ার নেক্সট ভিডিও ইন আওয়ার নেক্সট ভিডিও উই আর গোনা রিড which is going to be our 12th competition so you must have to subscribe to this youtube channel so that you can get that as soon as we upload that video eto kono sathe chilam ami rakibul islam riyad bba marketing begum rokia bishwabidyalay rangpur